জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ব্রিক্সের শেখ হাসিনা ও মোদির বৈঠক চূড়ান্ত হয়নি। এরপর জানিয়ে দিব কাঁদলেন প্রধানমন্ত্রী। এদিকে দীর্ঘদিন পর রাজপথে সম্রাটের শোডাউন। জানিয়ে দেব ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আরো জানিয়ে দেব খুলনায় এবার দুই আওয়ামী লীগ নেতা বহিষ্কার। এদিকে নিপুণ রায়কে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ব্রিক্সে শেখ হাসিনা মোদির বৈঠক চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে শুরু হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনও নিশ্চিত করা হয়নি। দেশ দুটির প্রধানমন্ত্রীদের মধ্যে কোনো বৈঠক হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা বলেছেন, প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ আফ্রিকায় কোন কোন দ্বিপাক্ষিক বৈঠক করবেন তার কিছুই এখনও চূড়ান্ত হয়নি। হলেই সেটা আপনারা জানতে পারবেন, বিবিসি বাংলার এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গে তাদের বৈঠক না হলেও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যখন G20 শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত হিসেবে শেখ হাসিনা দিল্লিতে আসবেন, তখন দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা বৈঠকের সম্ভাবনা থাকবে। এদিকে ভারত বাংলাদেশ নিয়ে একটি ইস্যু সম্প্রতি আলোচনায় এসেছে। একাধিক সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশে আমেরিকার ভিসা নীতি ও কূটনৈতিক সক্রিয়তা নিয়ে ভারত তাদের আপত্তির কথা ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই ইস্যুতে ভারতের অবস্থান আসলে কি এ বিষয়ে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা কোনো জবাব দেওয়ার আগেই মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তখন নিজের মাইক অন করে বলেন, এগুলো আসলে প্রায় তাৎক্ষণিক বা কাল্পনিক বিষয়। 22 আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স জোটের যে শীর্ষ সম্মেলন শুরু হবে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের যে নতুন সদস্য হিসেবে যোগ দিতে ইচ্ছুক সে কথা ইতিমধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। তবে ভারতের অবস্থান ঠিক কি সেটা তারা এখনও খোলাসা করেনি, এমনকি কোন কোন দেশকে তারা সমর্থন করবে সেটাও এখনও কিছু জানায়নি। কাঁদলেন প্রধানমন্ত্রী। 21 আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকীতে নিহতদের স্মরণে আলোচনা সভায় বক্তৃতাকালে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 15 আগস্টের প্রেক্ষাপট সামনে আনেন তিনি, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কি অপরাধ করেছিলাম আমি, বাবা মা রাসেল সহ এতগুলো মানুষকে হত্যা করা হলো, আমাকে দেশে আসতে দেওয়া হলো না, মামলা করতে দেওয়া হলো না, বিচার চাইতে দেওয়া হলো না, ন্যূনতম মানবাধিকারটুকু থেকে আমাকে বঞ্চিত করা হলো। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করেছিলেন সরকার ও আওয়ামী লীগ প্রধান। আওয়ামী লীগ আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী বিদেশিদের প্রশ্ন করে বলেন, তাদের দেশে মানবাধিকার কোথায়? তিনি বলেন, আজকে তারা ভোটের অধিকারের কথা বলে, আর কিছু আছে তাদের ভাড়া করা, তারা মানবাধিকারের কথা বলে। যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, 3 নভেম্বর আপনজন হারিয়েছি, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে, বিএনপি জামায়াতের হাতে, তাদের মানবাধিকার কোথায়? তিনি বলেন, আজকে তারা ভোটের অধিকারের কথা বলে, আর কিছু আছে তাদের ভাড়া করা, তারা মানবাধিকারের কথা বলে। যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, 3 নভেম্বর আপনজন হারিয়েছি, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে, বিএনপি জামায়াতের হাতে, তাদের মানবাধিকার কোথায়? আন্তর্জাতিক অনেক সংস্থা মাঝে মাঝে মানবাধিকারের কথা বলেন, তাদের কাছে আমার প্রশ্ন, কাদের শেখানো বলি? তারা বলে, এদেশে মানবাধিকার লঙ্ঘন বারবার হয়েছে, যার মূল হোতাই হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া। 21 আগস্ট গ্রেনেড হামলার কথা স্মরণ করে তিনি বলেন, তখন ট্রাকের ওপর দাঁড়িয়ে আছেন নেতারা আর নেতাকর্মীরা সামনে, আমি যখন বক্তব্য শেষ করে নিচে নামবো তখন গোর্কি বলল, ছবি নিতে পারেনি আপা, একটু দাঁড়ান। অন্য ফটোগ্রাফাররা বলল, আপা একটু দাঁড়ান। এই কয়েক সেকেন্ডের ব্যাপার, সাথে সাথেই শুরু হয়ে গেল গ্রেনেড হামলা। হানিফ ভাই সহ নেতারা আমার চারদিকে দিয়ে ঘিরে ফেলল, 3টা গ্রেনেড, আবার কিছুক্ষণ
বিরতির পর একটার পর একটা মারতে শুরু করলো। সেদিনের হামলায় ঘটনাস্থলে নিহত হন 16 জন। আইভি রহমান 58 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে 24 আগস্ট মারা যান। প্রায় 1.5 বছর পর মৃত্যু হয় ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। সব মিলিয়ে নিহতের সংখ্যা হয় 24। 15ই আগস্ট আপন জন হারিয়েছি, 3ই নভেম্বর আপন জন হারিয়েছি। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়ে দীর্ঘদিন পর রাজপথে সম্রাটের শোডাউন। দীর্ঘদিন পর রাজধানীতে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে সোমবার সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট। এ সময় সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে বিশাল কর্মী বাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন সম্রাট। এ সময় প্রেস ক্লাব হাইকোর্ট চত্বরে প্রায় 20 থেকে 30 হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ড মাইক নিয়ে কয়েক মিনিট স্লোগান দিতেও দেখা গেছে। এ সময় সম্রাট সহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক কূটনীতিকরা ঢাকায় আসছেন। এরই মধ্যে এই 2 দিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ঢাকায় আসছেন। আগামী 7 সেপ্টেম্বর তিনি আসবেন বলে জানা গেছে। জানা যায় সেপ্টেম্বরে ভারতের G20 সম্মেলনে যোগ দেবেন লেভরভ। এর আগে ঢাকায় আসবেন, এরপর ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এটি হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। ধারণা করা হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। ভারতীয় মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত 23শে নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তবে সে সময় তার সফর বাতিল হয়ে যায়। এখন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর পুনরায় নির্ধারিত হল। খুলনা এবার 2 আওয়ামী লীগ নেতা বহিষ্কার। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হুসাইন সাইদির জানাজায় অংশ নেওয়ায় খুলনায় আওয়ামী লীগের 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন প্যারেট ও সাধারণ সম্পাদক ইমরুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতারা হলেন খুলনা মহানগরের 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ খন্দকার ইলিয়াসুর রহমান এবং সদস্য আলম। এদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এদিকে বহিষ্কৃত ইলিয়াস ও শাহ আলমের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদের দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য বলা হয়েছে। এর আগে গত 19শে আগস্ট যুবলীগের 2 নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত যুবলীগের নেতারা হলেন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিক আজিজ ও সহসভাপতি আশিক ইকবাল। বহিষ্কৃত এই নেতাদের বিরুদ্ধে দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে সহানুভূতিশীল মন্তব্য করার অভিযোগ রয়েছে, তবে দলের তরফ থেকে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নিপুণ রায়কে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে 8 সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এর আগে 1 আগস্ট রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিপুণ রায় চৌধুরীকে 8 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 29 জুলাই রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত 424 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সূত্রপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান প্রাথমিক